ভাষ্য, কম্পিউটার, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আর বিজ্ঞান জগতের নিত্য নতুন সব খবরাখবর নিয়ে এনটিভি বার্তা কক্ষের প্রতি সপ্তাহের আয়োজন রাইট ক্লিকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সালমা সুলতানা। মূল অনুষ্ঠান শুরু করার আগে চলুন দেখে নেই কি কি রয়েছে আমাদের আজকের রাইট ক্লিকে। অনুষ্ঠানের শুরুতেই প্রতিবেদনে রয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত গেমিং কনফারেন্সের খবর। প্রতিবেদনে আরো দেখবেন বায়োনিক ওমেন ক্লডিয়া মিশেলের কথা। আর আমাদের নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের জগতে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে ইভেন্টস তো রয়েছে। আর দেরি নয়, চলুন শুরু করি আজকের রাইট ক্লিক। শুরুতেই প্রতিবেদন। কম্পিউটার শিক্ষিত মানুষের কাছে এখন বিনোদনের আরেক নাম কম্পিউটার গেম। গত 50 বছরে কম্পিউটারের এই অঙ্গনটি এতটাই উন্নতি করেছে যে ভিডিও গেম ইন্ডাস্ট্রির বার্ষিক আয় বর্তমানে হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়েও বেশি। এ সময় কম্পিউটার গেমের সবচেয়ে সম্ভাবনাময় দিকটি হল অনলাইন গেমিং ফিচারটি। ব্রডব্যান্ডের ইন্টারনেটের মাধ্যমে গেমের এই অঙ্গনটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বিশ্বজুড়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসে অস্টিন গেম কনফারেন্স, যার প্রধান উদ্দেশ্য ছিল এই অনলাইন গেমিংকে প্রমোট করা। ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো বা ই3 কে ধরা হয় ভিডিও গেমের সবচেয়ে বড় আসর হিসেবে। আয়োজন, প্রচারণা আর দর্শক সমাগম সব দিক থেকেই সেরা। তবে গেম ডেভেলপারদের দৃষ্টি থাকে আরেকটি আয়োজনের দিকে, সেটা হল অস্টিন গেম কনফারেন্স। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে গেম ডেভেলপাররা এখানে হাজির হন সম্ভাবনাময় এই শিল্পটিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে। শীর্ষস্থানীয় গেম শোর আয়োজক গেম ইনিশিয়েটিভের উদ্যোগে চলতি মাসের প্রথম সপ্তাহে বসে চতুর্থ অস্টিন গেম কনফারেন্স। 20টি দেশের 520টি কোম্পানির প্রায় 2500 গেম প্রফেশনাল হাজির হন এবারের কনফারেন্সে। গেম ডেভেলপাররা তাদের ভিন্ন ভিন্ন ক্ষেত্রের আইডিয়া শেয়ার করেন এই কনফারেন্সে। চলে গেমের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সেমিনার, প্রেজেন্টেশন আর গোলটেবিল বৈঠক। বর্তমানে গেমের ব্যাপ্তি এতটাই বেড়েছে যে এর কাহিনী এখন মুভির চেয়েও কম গুরুত্ব রাখে না, তাই গেম স্ক্রিপ্টের উপর এখন যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। সে কারণেই অস্টিন কনফারেন্সে চলে গেম রাইটার্স কনফারেন্স, পাশাপাশি চলতে থাকে গেম অডিও কনফারেন্স আর ক্যাজুয়াল গেম কনফারেন্স। কনফারেন্সের মূল কেন্দ্রের পাশাপাশি ছিল টেকনোলজি প্যাভিলিয়ন, যেখানে মাইক্রোসফট, আইবিএম, সোনির মতো কম্পিউটার জায়ান্টরা বসেছিলেন তাদের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে। এবারের কনফারেন্সের অন্যতম প্রধান লক্ষ্য ছিল কম্পিউটার গেমিং এর ভবিষ্যৎ হিসেবে বিবেচিত অনলাইন গেমিং এর সম্প্রসারণ। বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার গেমার একসাথে যেন একটি গেম খেলতে পারে। ইন্টারনেটের প্রসার ঘটার সাথে সাথে জনপ্রিয় হতে শুরু করেছে এই ধরনের অনলাইন গেমিং। কনফারেন্সে আরেকটি আকর্ষণীয় দিক ছিল ওয়ার্ল্ড ট্যানজেন্টের আয়োজনে চতুর্থ লাইভ পিচ প্রতিযোগিতা। গেম ডেভেলপাররা নিজ নিজ প্রজেক্ট নিয়ে হাজির হন ক্যাপকম, আটারি, গেম ট্রাস্ট আর কোড মাস্টারের মতো শীর্ষ ভিডিও গেম পাবলিশারদের সামনে। কনফারেন্সে প্রতিশ্রুতিশীল গেম ডিজাইনারদের বাছাই করে অটোডেস্ক আর সফট ইমেজের মতো খ্যাতনামা কোম্পানির তত্ত্বাবধানে প্রশিক্ষণের ব্যবস্থা করে ডেল আর্ট জোন। ডেলের এই উদ্যোগ অনুপ্রাণিত করতে পারে ইন্ডিপেন্ডেন্ট গেম ডেভেলপারদের। দেখছিলেন গেমিং কনফারেন্স।